আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডি বধি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ছোলা ভুনা, একদম দোকানের স্টাইলে। এই ছোলা ভুনার অনেকের প্রশ্ন থেকে যায় যে ছোলার খোসাটা অনেক শক্ত থাকে, কিন্তু আমি যেভাবে ভুনা করে দেখিয়েছি আপনারা যদি একই রেসিপি ফলো করেন তাহলে ছোলার খোসা আর শক্ত থাকবে না। আর এটি ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ছোলা ভুনা করেছি। আমি এখানে এক পোয়ার একটু বেশি ছোলা নিয়েছি, এগুলো আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি পাত্রে আমি উঠিয়ে নেব, উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে নিয়েছি, ডালগুলো যাতে ভিজে থাকে এরকম পানি দিয়ে দিতে হবে। এখন আমি এগুলো চুলায় উঠিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ছোলাগুলো সিদ্ধ হওয়ার এক পর্যায়ে আমি এখানে এখন দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে বুটের চামড়াটা নরম হয়ে যাবে আর শক্ত থাকবে না। এখন বুটটি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বুটটা আমার সিদ্ধ হয়েছে। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই পানিটিকে এখন ফেলে দেব, দিয়ে বুটটিকে আবার ভালোভাবে ধুয়ে নেব, কারণ আমি এই কালো পানিটাকে রাখবো না। আমি বুটগুলোকে ভালোভাবে ধুয়ে একটু নতুন পানি যোগ করে দিয়ে আবার চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। বুটের পানিটা যখন গরম হয়ে আসবে তখন মরিচ পেঁয়াজ দিতে হবে। মরিচ আমি এভাবে দুফালি করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো ঝাল, পেঁয়াজ, রসুন কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা আমার শুকিয়ে এসেছে, দেখুন যখন পানিটা এরকম একদম শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ তেল, মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল দিবেন। এখন আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব।
এভাবে বুট ভুনা করলে একদম দোকানের মতো হয়, একদম বুটের বুটের যে খোসাটা থাকে সেটা একদম নরম হয়ে যায়। আমার এরই সাথে কমপ্লিট হয়ে গেল বুট ভুনা, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন আমি চুলা থেকে কড়াইটি নামিয়ে নিচ্ছি। আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। আমি যেভাবে বুট ভুনা করে দেখালাম, আপনারা যদি সেভাবে বুট ভুনা করেন অবশ্যই ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।